হেই গাইস, আই এম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটি তোমাদের তারাপীঠ মায়ের দর্শন নিয়ে। আর আজকের ভিডিওতে আমি জানাবো তোমরা তারাপীঠে গিয়ে কোন হোটেলে থাকবে, কিভাবে পুজো দেবে, পান্ডা কোথা থেকে নেবে, প্রসাদের থালা কত টাকা পড়েছিল, আর পুজো দিতে কত টাকা খরচ হয়েছিল। বলে না স্বপ্ন পড়ি, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক দিনের ইচ্ছেটি আজ প্রকাশ পেল, আর আমরা এখন প্রতিবারকার মতন জার্নিটা শুরু করতে চলেছি আমাদের কাছাকাছি স্টেশন এনজেপি থেকে। ট্রেনের নাম, সময়, টিকিট খরচা সবটাই তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অনেকদিন থেকে আমাদের এই তিনটি ছুটির কোথাও বেরোনো হচ্ছিল না। লাস্ট আমরা দার্জিলিং ঘুরে এসেছিলাম, আর এতদিন পর যখন একসাথে বেরিয়েছি তখন তো আনন্দের সীমাই ছিল না। ভীষণ হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কেটে গেল। আর আমরা এখন একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে ডিনার। ঠিক ভোর 4:30 নাগাদ আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন একটা আলাদাই শান্তি সাড়া দিয়েছিল। স্টেশন তো যতটাই নিস্তব্ধ ছিল ততটাই আরামদায়ক, ততটাই আনন্দের ছিল। যেই না বাইরে বেরোলাম, বেরোতেই দেখি সবাই তখন রাতের নিদ্রায়, আর আমরা তখন গাড়ির খোঁজে। একটি গাড়ি করে নিলাম, গাড়িতে মাথা পিছু পড়েছিল মাত্র 20 টাকা করে। বাইরে প্রচুর গাড়ি ছিল, খোঁজার একেবারেই দরকার পড়েনি। তোমরা চাইলে নিজের পার্সোনাল গাড়িও করে নিতে পারো। গাড়ি আমাদের সোজা নিয়ে চলে গেল আমাদের ঠিক করে রাখা হোটেলে, তারাপীঠের সেই মেন গেট দেখার জন্য, যেইখানে নাকি মায়ের মেন গেট শুরু হয় যেখান থেকে, সেটি দেখার জন্য খুব উৎসুক ছিলাম। কিন্তু দেখতে পারিনি, রাতের অন্ধকারাচ্ছন্নতা ঢেকে নিয়েছিল সেই রাস্তাটি। এরপর আমরা পৌঁছে গেলাম ঠিক হোটেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন হোটেলের গেট খুলে দিল আমরা চলে গেলাম রুমে। রুমে পৌঁছাতেই আমরা রুমের ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। রুমের ভাড়া পড়েছিল 600, যেহেতু এসি ছিল না। তাও শুধু ফ্রেশ হবার জন্য রুমটা বেশ ঠিকঠাক ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র 3 মিনিট। আমাদের ঠিক করে রাখা পান্ডার সাথে কথা হয়েছিল, আমরা ঠিক 7 নাগাদ মন্দিরে পৌঁছে যাব, পুজোও দিয়ে দেব। এই দিন মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেখলাম অনেক সন্দেশ রাখা, আর এই সন্দেশগুলো মানে প্রসাদগুলো বিভিন্ন দামের ছিল। কোনোটা 200, কোনোটা 250, মানে কিলো দরে বিক্রি হচ্ছিল। তোমাদের যার যেরকম সুবিধে সেই হিসাবে সংগ্রহ করতে পারবে। পান্ডার বলে দেওয়া অ্যাড্রেস মতো ঠিক 7 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। এরপর পুজোর ডালিটাও রেডি করে নিলাম। পুজোর ডালিটা পড়েছিল মাত্র 500 টাকা, আর আমরা 1000 টাকার লাইনটা নিয়েছিলাম, সেখানে 500 টাকার লাইনটাও ছিল। আবার কেউ চাইলে বিনা পয়সায় লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারো। 500 টাকার লাইনে তোমাকে 1 ঘন্টার ওপর দাঁড়াতে হবে, 1000 টাকার লাইনে 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। মাকে দুপুরের ভোগ দেবার জন্য একটি প্রসাদের থালাও নিবেদন করে দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম 1000 টাকার থালা, তোমরা চাইলে 500 টাকার থালিটাও নিতে পারো। এরপর আমাদের পান্ডা বলে দিল তোমরা ঠিক 1:30 নাগাদ এসে প্রসাদ সংগ্রহ করে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো তারাপীঠ মন্দিরের মহাশ্মশান, যেখানে আমরা সন্ধ্যায় আসতে চলেছি। তারাপীঠের বিখ্যাত ল্যাংচা দেখে ভীষণ মনটা বলছিল একটা ল্যাংচা টেস্ট করি, কিন্তু এখন নয় বাবা, পরে সেটা। এই গরম গরম তেলে ভাজা পুরি দেখে ভীষণ খিদে পেয়ে গেল। এরপর আমরা সকালের জলখাবার খাওয়া আর তারাপীঠ মন্দিরের আশেপাশে থাকা দোকানগুলো
ঘুরে দেখে নিলাম। সেখানেই আমরা জলখাবারটা সেরে নিয়েছিলাম, যেটা দাম পড়েছিল মাত্র 50 টাকা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের প্রথমে নেওয়া হোটেলটির থেকে, কারণ আমাদের হোটেলটি পছন্দ হয়েছিল না। যে রুমগুলো আমরা অনলাইনে দেখেছিলাম সেগুলো আমরা এসে পাইনি, পুরোটাই ফেক। এই রোদে ঘুরে অনেক হোটেল খুঁজেছি আমরা। এরপর চলে আসলাম লামিশিকা বলে একটি হোটেলে। হোটেলটি ছিল বেশ সুন্দর। আমাদের হোটেল ভাড়া পড়েছিল পার রুম 2200 টাকা করে। হোটেলটি ছিল একেবারে মন্দিরের থেকে হেঁটে 5 মিনিট, খানিকটা দূরেই ছিল, তবে ভালো ছিল। এবার আমি তোমাদের সাথে আমার রুমটি শেয়ার করে ফেলব। এই হলো আমার রুম, আর এই দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল, সাথে যেটা সব হোটেলেই থাকে একটি ওয়ার্ড্রপ, একটি সোফা, একটি মানে যেটা দরকার সেটা ছিল, এখানে একটি ছোট ফ্রিজও ছিল। সো হে গাইস, আই এম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে তারাপীঠ নিয়ে। আর তোমরা ভাবছো হয়তো আমরা আবার আরেকটি নতুন হোটেলে, কেন একটি নতুন রুমে। অ্যাকচুয়ালি আমরা যেই হোটেলটাতে ছিলাম, মানে রুমের কন্ডিশন একেবারেই খারাপ ছিল, আর আমাদেরকে দেখানো হয়েছিল এক রুম, দেওয়া হয়েছে আরেক রুম, তো যার কারণে একটু ঝামেলা হয়ে গেছিলো। সো আমরা তুরন্ত রুমটাকে চেঞ্জ, মানে হোটেলটাকেই চেঞ্জ করে নিয়েছি, এবং অন্য হোটেলে এই রোদের মধ্যে, রোদ পুড়িয়ে, পিঠ পুড়িয়ে হোটেল খুঁজে তারপর আবার আরেকটি হোটেলে আসলাম। সো হোটেলটা মানে ভালো, মানে এক সেরকম না হলেও ভালো, মানে কি বলবো, আমরা যে পেয়েছি এই অনেক থ্যাংকস এ লর্ড গড, হয়তো মায়ের কৃপা, না হলে এখানে হোটেল পাওয়া খুবই টাফ হয়ে গেছিলো। আজকে প্রত্যেকটা হোটেল বুক, ওরা বলছিল খুব সিজনাল টাইম তো হোটেল পাওয়া যাবে না। সো তোমাদের আমার রুমটাও দেখিয়ে দিলাম, আশা করি ভালো লেগেছে। আর আমি পুরো ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের। সো চলো দেখি বাইরেটা কি আছে। বাইরের ভিউটা লাইক এরকম আছে, অনেকটা বেশি সুন্দর বাইরের ভিউটা, অনেক বেশি সুন্দর। দেখো এই পাশে অনেক বিল্ডিং আছে, আমার তো এই পাশটা অনেক বেশি ভালো লাগলো। ও নিচে সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলও এনজয় করব। ঠিক দুপুর 1:30 সময় আমাদের প্রসাদটাও নিতে চলে গিয়েছিলাম আমরা, আর নিয়েও চলে এসেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল রেস্টুরেন্ট। করতে এসেছিলাম মায়ের ভোগ, মায়ের ভোগ প্রসাদ নেব আজ আমরা। এই হচ্ছে প্রসাদ। এই হলো মায়ের ভোগ, সাথে দিয়েছিল 3 রকমের সবজি। খুব যত্ন সহকারে আমাদের প্রসাদটি দিয়েছিল হোটেল থেকে। আর এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম সাইট সিন করতে। যে ভিডিওটি তোমরা পাবে আবার আমার নেক্সট ব্লগে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো।